नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় দোসরা জুলাই রবি বুধ বুধাদিত্র যোগ ধনু রাশি বুদ্ধি খুলবে বিদ্যুৎ গতিতে তিনটি শুভ খবর অপেক্ষা করছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ দোসরা জুলাই, আজ মহাবিশ্বে তৈরি হচ্ছে সর্বাধিক শক্তিশালী রবি ও বুধের বুধাদিত্র যোগ। এই যোগে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার বুদ্ধি খুলবে বিদ্যুৎ গতিতে, তাদের জীবনে তিনটি শুভ খবর অবশ্যই আসছে। কোন তিনটি শুভ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। ধনুরাশি, আপনাদের জীবনে আজ থেকে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। বলা যেতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেবার মতো আজকে একটা যোগ তৈরি হচ্ছে, যে যোগকে ফলিত জ্যোতিষে বলা হয় বুধাদিত্র যোগ। অর্থাৎ মিথুন রাশিতে দীর্ঘ 68 দিন পর বুধের যখনই প্রবেশ ঘটছে আজ, তখন রবি এবং বুধ একত্রে আসছে। রবি বুধের এই যোগকে বলা হয় বুধাদিত্র যোগ। এই বুধাদিত্র যোগে মিথুন রাশি, এই ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা জীবনে বিরাট সাফল্যের মুখ দেখবে। তাদের জীবনে একাধিক শুভ সংবাদ আসতেই আসবে। কোন শুভ সংবাদ? প্রথম সংবাদ অবশ্যই, যেহেতু বুধ এবং রবি মিলিত হয়েছে ধনু রাশির সপ্তম স্থানে, সপ্তম স্থান অর্থাৎ মিথুন রাশিতে তৈরি হওয়া এই বুধাদিত্র যোগে ধনু রাশি বুদ্ধির বিকাশ হবে। বলা যেতে পারে বুদ্ধি খুলবে বিদ্যুৎ গতিতে। যে সমস্ত কাজ এতদিন তারা করতে পারছিল না, যে সমস্ত কাজ তাদের দ্বারা ভুল হয়ে যাচ্ছিল, সেই কাজগুলো এবার অতি সহজে হবে। বুধের আশীর্বাদে তাদের বুদ্ধি খুলবে এবং রবির কৃপায় তাদের সম্মান বৃদ্ধি পাবে। প্রথম শুভ সংবাদ অবশ্যই তাদের পারিবারিক জীবনে উন্নতি। সপ্তম পতি সপ্তমী অবস্থান, তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য ভালোবাসা বৃদ্ধি পাবে। সন্তান আপনাকে মান্যতা দেবে এবং সবচেয়ে বড় কথা, আপনার শত্রুরা বিনষ্ট হবে। যে শত্রুরা এতদিন আপনার সঙ্গে নানাভাবে খারাপ আচরণ করছে, তাদেরকে আপনি একটা সবক শেখাতে পারবেন যদি আপনি ধনুরাশি বা ধনু লগ্নের মানুষ হন। তার কারণ রবি বুধের এই বুধাদিত্র যোগ যা সপ্তমে তৈরি হচ্ছে, এর ফলে আপনার পজিটিভ দিকটা অবশ্যই উদয় হবে। দ্বিতীয় শুভ খবর, মামলা মোকদ্দমায় জয়লাভ। আপনি যদি ধনুরাশি বা ধনু লগ্নের মানুষ হন, আপনার যদি কোনো স্থানে মামলা মোকদ্দমা চলে, আপনি যদি কোনো স্থানে কোনোভাবে কেসে জড়িয়ে যান, জানবেন 2 থেকে 17 তারিখ আপনার মামলা মোকদ্দমায় আপনি জয়লাভ করবেন। আপনার শত্রুরা হেরে ভূত হয়ে যাবে এবং আপনার জীবনে সাফল্য অবশ্যই নতুনভাবে দেখা দেবে। আপনার সঙ্গে যারা নানাভাবে খারাপ আচরণ করে এসছে, সেই সমস্ত মানুষদের এবার আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারবেন, তাদের কথার জবাবও আপনি দিতে পারবেন এবং আপনাকে সেই শক্তি প্রদান করবে রবি ও বুধ, যার দ্বারা আপনি এদের যাবতীয় ষড়যন্ত্রকে বিনষ্ট করতে পারবেন। সুতরাং রবি বুধের এই বুধাদিত্র যোগ আপনার জীবনে নিয়ে আসছে বিরাট সাফল্য, আপনার জীবনে নিয়ে আসছে বিরাট বিরাট উন্নতি যোগ এবং আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তনের পথে চালিত হচ্ছে এই রবি এবং বুধের বুধাদিত্র যোগ। এছাড়াও আরও একটা দিয়ে বিরাট কথা বলতেই হয়, এই রবি বুধের বুধাদিত্র যোগ তৃতীয় যে সুখবর আনছে তা এক কথায় অবিশ্বাস্য। আপনি যদি ধনুরাশি হন, আপনার যদি কর্মহানি হয়ে গিয়ে থাকে, আপনার যদি নানা স্থানে দেনাদুনি হয়ে গিয়ে থাকে, আপনার যদি পারিবারিক জীবনে সমস্যা তৈরি হয়ে থাকে, তা সম্পূর্ণ মিটে যাবে এবং আপনার স্বগৃহলাভ, নতুন কর্মলাভ, আর্থিক উন্নতি, পারিবারিক ক্ষেত্রে সুখ বৃদ্ধি, বলা যেতে পারে একটা আদর্শ, একটা সুখকর, একটা অবশ্যই
দীর্ঘদিন বাদে শুভ সময় আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকার জন্য। তবে এই শুভ সময় দীর্ঘদিন স্থায়ী হবে না, 2 তারিখ থেকে 17 তারিখ, এই 17টা এই 15টা দিন আপনার ক্ষেত্রে এই শুভ যোগ আপনাকে শুভ ফল দিয়ে যাবে। তবু এই 15টা দিনের মধ্যে আপনাকে যাবতীয় আটকে থাকা কাজগুলো করে নিতে হবে, যাতে আপনার কাজগুলো অতি সহজে হয়ে যায়। কথাই বলে শুভ সময়ে শুভ কাজ করা দরকার। আপনার যদি বিবাহ সম্বন্ধ ঠিক হয়ে গিয়ে থাকে, আপনি এর মধ্যে বিয়ের তারিখ ফেলেই দিন, শুভ বিবাহ হয়েই যাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু লগ্নের প্রত্যেক মানুষকে জানালাম 2 জুলাই অর্থাৎ আজ থেকে রবি বুধের বুধাদিত্য যোগে তাদের বিদ্যুৎ গতিতে বিদ্যুৎ মাথা খুলবে এবং 3টি শুভ খবর যা তারা পাবে তা আমি জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।